আগে থেকে রাজমিস্ত্রির সাথে কথা বলে রেখেছিল অভিযুক্তরা। কলকাতার ব্যবসায়ী খুনে নতুন তথ্য পুলিশের হাতে, মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্তের ভার লালবাজারের হাতে। হাড় হিম করা হত্যাকাণ্ড, ব্যবসায়ীর দেহ লোপাটের জন্য আগে থেকেই রাজমিস্ত্রির সাথে কথা বলে রেখেছিল অভিযুক্তরা। কলকাতায় ব্যবসায়ী খুনের ঘটনায় পরতে পরতে লুকিয়ে রয়েছে অত্যাচারের কাহিনী। ব্যবসায়ীকে রীতিমতন পরিকল্পনা করে খুন করা হয়েছে, তা এক প্রকার পরিষ্কার তদন্তকারীদের কাছে। নিমতায় ব্যবসায়ী খুনে মুখে লিউকোপ্লাস লাগিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক প্রমাণ মিলেছে। প্রমাণ লোপাট করতে জলের ট্যাঙ্কের ভেতর দেহ রেখে দেয়াল তুলে প্লাস্টার। গ্রেফতার বিজনেস পার্টনার। ধৃতদের 14 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। পরিবার সূত্রে জানা যায় মৃতের নাম ভব্যলাকনিয়া। কলকাতার ভবানীপুরের প্রিয়নাথ লেনের বাসিন্দা ভব্যলাকনিয়া ওষুধের ব্যবসায়ী ছিলেন। জানা যায় গত 10 তারিখ ভব্যলাকনিয়া তার ব্যবসায়িক সহযোগী অনির্বাণ গুপ্তর সঙ্গে দেখা করতে নিমতার প্রমোদ মিত্র লেনের বাড়িতে আসেন। এরপরই ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি চলার সময় আচমকাই অনির্বাণ ভব্যলাকনিয়ার ওপর হামলা চালায় বলে অভিযোগ। উইকেট দিয়ে মাথায় আঘাত করা হয়। শুধু তাই নয়, এরপর মৃত্যু নিশ্চিত করতে উইকেট দিয়ে মাথায় একের পর এক আঘাত করা হয়, তাতেই মৃত্যু হয় ভব্যলাকনিয়া নামে ওই ব্যবসায়ীর। এরপরে ভব্যলাকনিয়ার দেহ লোপাট করতে অনির্বাণ বাড়ির জলের ট্যাঙ্কের নিচে দেহ লুকিয়ে দেয়, তারপর সেখানে দেওয়াল তুলে তা প্লাস্টার করে দেয় বলে অভিযোগ। ঘটনা সূত্রে আরও জানা যায়, ভব্যলাকনিয়ার বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান তার পরিবারের সদস্যরা। তার পরিবারের তরফ থেকে ভবানীপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। সেই ঘটনা তদন্তে নেমে ভব্যলাকনিয়ার ব্যবসায়িক সহযোগী অনির্বাণ গুপ্ত ও তার এক সঙ্গীকে আটক করে পুলিশ। এরপর পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তারা খুনের কথা স্বীকার করে নেন। এরপর মোবাইলের টাওয়ার লোকেশন ট্রেস করে নিমতার প্রমোদ মিত্র লেনের ঠিকানা পায় পুলিশ। সেখানে হানা দিয়ে জলের ট্যাঙ্কের নিচ থেকে ভব্যলাকনিয়ার দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায় খুনে ব্যবহৃত জিনিসগুলিও উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে বেলঘরিয়া এক্সপ্রেসের পাশে ডাম্পিং গ্রাউন্ডের কাছ থেকে রক্ত মাখা জামা সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা যায়, রীতিমতন রাজমিস্ত্রির সাথে আগে থেকে কথা বলে রেখেছিল অভিযুক্তরা। বিভিন্ন সূত্র হাতে আসার পর পুলিশের ধারণা, পরিকল্পনা করেই ব্যবসায়ীকে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত জেরায় স্বীকার করেছে আগে থেকে বাড়িতে উইকেট ব্যাট কিনে এনে রেখেছিল। সোমবার নিজের পাড়ায় 2টি ব্যাট বিলি করে অনির্বাণ, আর তাতেই সন্দেহ গাঢ় হয় পুলিশের। বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় মৃতের বিজনেস পার্টনারকে। ঘটনা থেকে নজর ঘোরাতে মৃতের মোবাইল ফোন শোভাবাজার এলাকাতে যৌনপল্লীর কাছে ফেলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। ঘটনা তদন্তে নেমে পরতে পরতে উঠে আসছে হাড় হিম করা কাহিনী। খবর পেয়ে বুধবার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে সফর কাটছাট করে কলকাতায় ফিরে আসেন। কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী সোজা লাকনিয়া পরিবারের সঙ্গে দেখা করতে যান। এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, এই নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে পুলিশ সব রকম কড়া পদক্ষেপ নেবে, সেই জন্য কেসটি নিমতা থানা থেকে লালবাজার হোমিসাইডকে দেওয়া হয়েছে। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে ঘটনা তদন্ত করে যাচ্ছেন তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।